আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। কিভাবে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তুলবেন, বুঝার সুবিধার্থে একদমই সহজভাবে 2 মিনিটের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো গাইস, প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখানে আমি ডেবিট কার্ডটা ঢুকিয়ে নিচ্ছি, অর্থাৎ ভিসা কার্ড। তো বন্ধুরা, একটু ওয়েট করতে হবে। তো দেখুন, এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। গাইস, এখানে আমার পিন নাম্বারটা চেপে নিলাম, আপনার পিন নাম্বার চাপবেন। তো গাইস, এখন আমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে নগদ উত্তোলন এখানে ক্লিক করলাম। এখানে টাকা তোলার অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে 500, 5000। তো আমরা এখানে অন্য পরিমাণ সেখানে চাপ দিলাম। এখন আপনি কত টাকা তুলবেন সেই সংখ্যাটা এখানে চাপবেন। তো আমি এখানে 13,000 টাকা উঠাবো, যার জন্য এখানে 13,000 চেপে নিলাম। তো বন্ধুরা, আপনি আপনার টাকার পরিমাণটা চেপে নেবেন। তো এখন কিন্তু আমার অবশ্যই টিক মার্কে ক্লিক করতে হবে সঠিক কিনা। তো এখানে ক্লিক করলাম। তো গাইস, একটু ওয়েট করতে হবে, অনুগ্রহপূর্বক একটু অপেক্ষা করুন। ভিউয়ার্স, এখান দিয়ে মূলত টাকা আসবে, একটু জাস্ট অপেক্ষা করতে হবে। গাইস, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ভিউয়ার্স, আমি আবার বলছি, প্রত্যেক দিন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো গাইস, দেখুন অলরেডি টাকা চলে আসছে। তো এখন আমি টাকা হাতে নিলাম। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।